হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের হোটেল স্টাইলে মোগলাই পরোটা তৈরি করে দেখাবো। এই পরোটা তৈরি করা খুবই সহজ, যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের এই মোগলাই পরোটার রেসিপিটি আপনাদের সবার কাছেই ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, কারণ ময়দাটা যত ভালো হবে এই পরোটা তত বেশি পারফেক্ট হবে। যখন দেখবেন হাত দিয়ে মোট করলে এরকম দলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়ানটা পারফেক্ট হয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে সফট একটি ডো তৈরি করে নিতে হবে। পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। এতে করে ডোটা একেবারে পারফেক্ট হবে। ডোটা আমার মাখানো হয়ে গিয়েছে। এবার ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছে, এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না, সফট থাকবে। তারপর ঢেকে রেস্টে রেখে দেব প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। অন্য একটি মিক্সিং বোলে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছে, 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছে, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে, 1/2 চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া দিয়ে দিচ্ছে। এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে কষলিয়ে পেঁয়াজ নরম করে নিতে হবে। তারপর এর মধ্যে 2টি ডিম দিয়ে দিচ্ছে। এখানে আমি 2টি পরোটার জন্য 2টি ডিম ব্যবহার করেছি। ডিম সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ডিমটাকে হাত দিয়ে এভাবে ফেটিয়ে নিতে হবে। তো আমার মোগলাই পরোটার ভিতরের পুর রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে এক সাইডে রেখে দেব। 15 মিনিট পর ঢাকনা সরিয়ে ডোটাকে কিছুক্ষণ মথে নিতে হবে। এখন ডোটাকে সমান 2 ভাগে ভাগ করে নেব। এখান থেকে 1টি অংশ নিয়ে এভাবে গোল বলের মতো তৈরি করে নিতে হবে। এবার হাত দিয়ে চেপে চ্যাপ্টা করে নিচ্ছে। উপরে ময়দা চিটিয়ে বড় একটি রুটি তৈরি করে নিতে হবে। রুটিটা খুব বেশি পাতলা করা যাবে না, আবার মোটাও করা যাবে না, নর্মাল রুটির মতো পুরুত্ব হবে, শুধু রুটির সাইজটা একটু বড় হবে। দেখুন রুটিটা ঠিক এরকম পাতলা হয়েছে। এবার এর উপর 1/2 পরিমাণ ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি। তারপর চারপাশ থেকে এভাবে ভাঁজ করে নিচ্ছে। হাত দিয়ে চেপে খুব ভালো করে সিল করে নিতে হবে, তা না হলে ভাজার সময় খুলে যাবে। বাকি 2 পাশও আমি ভাঁজ করে নিচ্ছি। হাত দিয়ে খুব ভালো করে চেপে সিল করে নিতে হবে। ভাজের অংশে ডিমের মিশ্রণ এভাবে লাগিয়ে নিচ্ছে, এতে করে ভাজার সময় খুলে যাওয়ার ভয় থাকবে না। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাজটা আমি কিভাবে করছি। তো আমার মোগলাই পরোটা তৈরি হয়ে গিয়েছে। মোগলাই পরোটা তৈরি করার সাথে সাথে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পরোটা বানানোর পর বেশিক্ষণ রাখা যাবে না, তা না হলে পরোটা নরম হয়ে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। চুলায় ফ্রাইপ্যানে আমি আগে থেকে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। কিছুক্ষণ পর পরোটা আমি উল্টে নিচ্ছি।
চুলারাস মিডিয়ামে রেখে এই পরোটা গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এভাবে কয়েকবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছে। বাকি পরোটাটাকে আমি একইভাবে ভেজে নিয়েছি, এখন নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছে, তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার মোগলাই পরোটা একদম হোটেলের মতো পারফেক্ট হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে। এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আজ এখানে বিদায় নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।